মতো না। নমস্কার, ইউটার্নে আপনাদের স্বাগত। কাঁধের ব্যথায় কাতর, হাত তুলতে পাচ্ছেন না, ব্যথার ওষুধ খেয়ে জটিলতা বাড়াবেন না, কি করবেন আসুন জেনে নিই ডাক্তারবাবুর কাছ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় কাঁধের ব্যথা এবং তার সমাধান। আমরা রয়েছি বেলভিউ ক্লিনিকে এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক এবং রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর সন্তোষ কুমার। নমস্কার ডাক্তারবাবু, ইউটার্নে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইবো, যেটা দিয়ে আমরা শুরু করলাম, কাঁধের ব্যথা, তো কী কী কারণে কাঁধের ব্যথা সাধারণত হয়? কাঁধের ব্যথা মানে শোল্ডার পেন। তো এই ব্যথা দু এজ গ্রুপের হয়। প্রথম হচ্ছে কম বয়সে, এটা জেনারেলি স্পোর্টস রিলেটেড, স্পোর্টস অ্যান্ড ট্রমা রিলেটেড ইঞ্জুরিসতে হয়। মানে ধরুন কেউ ক্রিকেট খেলেন, ফাস্ট বোলিং করেন, তাদের একটা হতে পারে, টেনিস প্লেয়ারদের হতে পারে, হ্যাঁ, তারপরে সুইমার্সদের হতে পারে। আর এমনিতে আফটার আ ট্রমা, ধরুন কারো শোল্ডার ডিসলোকেট হয়ে গেছে, তারপরে ওটা সেট করা হয়েছে, তাদের হতে পারে। আর সেকেন্ড এজ গ্রুপ যেটা হচ্ছে বয়স্কদের, বয়স্কদের মানে মোর দেন 40 ইয়ার্স, তাদের আবার দু রকমের ব্যথা হয়। একটা হয় ফ্রোজেন শোল্ডারের পেন, আর একটা ডিজেনারেটিভ রোটেটর কাফ টিয়ার, মানে রোটেটর কাফ টেন্ডিনাইটিস, এই দু ধরনের ব্যথা হয়। আচ্ছা, তো যারা ধরুন বাসে ট্রেনে রেগুলার যাতায়াত করেন, সারাক্ষণ দাঁড়িয়ে বা হাতটা ধরে যেতে হয়, তাদের ক্ষেত্রে কি এই ধরনের কাঁধের ব্যথা হতে পারে? হ্যাঁ, হতে পারে। কাঁধের ব্যথা যে কেউ যারা ওভারহেড অ্যাক্টিভিটিস করেন, মানে কাঁধের উপরের লেভেলে যারা অ্যাক্টিভিটিস করেন, যেরকম ফাস্ট বোলিং, টেনিস প্লেয়ার, আর যারা বাসে ধরে যান, হ্যাঁ, যারা ওভারহেড অ্যাক্টিভিটিস বেশি করেন, তাদের কাঁধের ব্যথা হতে পারে। তা সেই ব্যথার কারণ হচ্ছে রোটেটর কাফ টেন্ডিনাইটিস, মানে এইটা আমাদের শোল্ডার জয়েন্ট, এটা আমাদের শোল্ডার জয়েন্ট। তো এখানে এই হাড়কে বলা হয় কলার বোন, স্ক্যাপুলা, এই হাড়কে বলা হয় হিউমারাস, মানে আমাদের হাতের বোন, আর এই হাড়কে বলা হয় স্ক্যাপুলা, এটা পিঠের বোন, আর এটা কলার বোন, ক্ল্যাভিকল, এটা ক্ল্যাভিকল। তো এই একটা, এই যে শোল্ডার জয়েন্টটা এমনভাবে ক্রিয়েটেড আছে যে অনেকগুলো পেশি দুটো হাড়ের মাঝখানে যায়। এই এই বোনকে বলা হয় অ্যাক্রোমিয়ান, আর এখানে হিউমারাল হেড আছে। তো এই দুটো হাড়ের মাঝখানে এই রোটেটর কাফ, মানে এই সুপ্রাস্পাইনেটাস, বাইসেপস, এই নানা ধরনের পেশিগুলো এই দুটো হাড়ের মাঝখানে থাকে, আর এটা মুভমেন্ট হলে আস্তে আস্তে এটা ইম্পিঞ্জড হয়, মানে এর উপর চাপ পড়ে, ঘষে যায়, ক্ষয় হয়ে যায়। তো এইটাই অ্যাকচুয়ালি ব্যথার কারণ, রোটেটর কাফ টেন্ডিনাইটিস বা রোটেটর কাফ টিয়ার ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, তো এইটাই অ্যাকচুয়ালি ব্যথার কারণ। আর অনেকেদের যেটা ফ্রোজেন শোল্ডার হয়, মানে যে শোল্ডার জয়েন্টের ক্যাপসুল, সেটা শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়। তো তাতে কী হয় যে মুভমেন্ট হয় না, হাত উপরে তুলতে, পেছনে নিয়ে যেতে অসুবিধা হয়, এবং ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়, রাত্রেবেলা শোয়ার সময় ব্যথা হতে পারে। তো ফ্রোজেন শোল্ডার আবার একটা আলাদা জিনিস, কিন্তু ফ্রোজেন শোল্ডার বেশিরভাগ সময় নিজে নিজে আস্তে আস্তে উইথ টাইম রিকভার করে যায়, এবং ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিস রোগীদের বেশি হয়। আচ্ছা, তো ডাক্তারবাবু, আপনি ফ্রোজেন শোল্ডারের কথা বলছিলেন, কাঁধের ব্যথা হলে অনেক সময় দেখা যায় যে হাতটা তুলতে সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে কি মানে এই ধরে নিতে হবে যে ফ্রোজেন শোল্ডারই এর জন্য দায়ী? না, ফ্রোজেন শোল্ডার সবসময় তো ফ্রোজেন শোল্ডার নয়। আরও একটা জিনিস যেটা বললাম, রোটেটর কাফ টিয়ার, রোটেটর কাফ টিয়ারেও হাত তুলতে অসহ্য ব্যথা হতে পারে, নিজে নিজে নাও তোলা সম্ভব হতে পারে। কিন্তু দুটোতে একটা বেসিক তফাত হয় যে রোটেটর কাফ টিয়ারতে মুভমেন্ট হলেই ব্যথা হয়, মানে আপনি হাত তুললে, হাত নাড়ালে ব্যথা হবে, আপনি যদি এমনি চুপচাপ বসে আছেন বা ঘুমোচ্ছেন তখন ব্যথা হবে না। ফ্রোজেন শোল্ডারে কিন্তু রেস্ট পেন হয়, মানে আপনি যখন রাত্রে ঘুমোতে যাচ্ছেন তখনও ব্যথা হয়, আপনি যদি বসে আছেন তখনও ব্যথা হয়। দুটোতে আমরা ক্লিনিক্যালি ওটা ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা ফ্রোজেন শোল্ডার আর কোনটা রোটেটর কাফ টিয়ার। আচ্ছা, তো ফ্রোজেন শোল্ডারের যে ব্যাপারটা আপনি বলছেন, এটা অনেক সময় নিজে নিজেই রিকভার করে, তো সেক্ষেত্রে কি চিকিৎসার কোনো দরকার হয় না? মানে যাদের ধরুন ব্যথা হচ্ছে তাদের কি চিকিৎসা করতে হবে? দেখুন, ফ্রোজেন শোল্ডার ইজ আ সেলফ লিমিটিং ডিজিজ, মানে ওটা নিজে নিজে একটা সাইকেল থাকে, সেটা 9 মাস থেকে 1 বছর, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে ঠিক হয়ে যায়। তার একটা তার তিনটে স্টেজ আছে, প্রথম হচ্ছে স্টেজ অফ পেন, তারপরে দ্বিতীয় হচ্ছে পেনটা কমতে শুরু হয়ে যায়, আস্তে আস্তে স্টিফনেসটা বাড়ে, তারপর তৃতীয় স্টেজ হচ্ছে আস্তে আস্তে সব কিছুই সারতে শুরু হয়। তো এই তিনটে স্টেজ হয়। তো আমরা যে এটা 9 মাস বা 1 বছরে ঠিক হয়ে যায়, কিন্তু এটা একটা বড় সময়, এটা ছোট সময় নয়। তো তখন পেন কমানোর জন্য আমরা কিছু ডায়েটারি সাপ্লিমেন্টস, কিছু ওষুধ দিই, আর সুগার ওয়েল কন্ট্রোল থাকলে বা নন ডায়াবেটিক থাকলে আমরা জয়েন্টে ইঞ্জেকশন দিতে পারি। আচ্ছা, তার সঙ্গে ফিজিওথেরাপি করা যেতে পারে, ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, শর্টওয়েভ ডায়াথেরমি, এই ধরনের নানা রকমের ফিজিওথেরাপি করা যেতে পারে, এবং আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। যাদের ধরুন ঠিক হয় না, মুভমেন্ট আসেনি, তো তাদের আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অজ্ঞান করে
ও ম্যানিপুলেশন করতে পারি, মানে নানা রকমের মুভমেন্ট এনে দিই, সেটাকে বলা হয় ম্যানিপুলেশন আন্ডার অ্যানেস্থেসিয়া। এবং আজকাল শুধু তা নয়, যাদের মুভমেন্ট আসছে না সে তাদের আর্থ্রোস্কোপিক্যালি, মানে ওই শোল্ডার জয়েন্টে মাইক্রো সার্জারি করে মুভমেন্টটা এনে দেওয়া হয়। আচ্ছা, এই যে আপনি বললেন যে অ্যানাস্থেসিয়া করে একটা মুভমেন্ট এনে দেওয়া হয়, সেটা কি কোনো সার্জিক্যাল প্রসেস? সেটা মানে ওটা না কেটে ওটা মুভমেন্ট এনে দেওয়া হয়, যে ফ্রোজেন শোল্ডার হয় কি যে ওটা এক ধরনের অ্যাডিজেন্স হয়ে যায়, মানে চিপকে যায়, তো ওটাকে ছাড়িয়ে দেওয়া হয়, সব রকমের মুভমেন্ট এনে দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, তো ডাক্তারবাবু এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ধরুন কাঁধের ব্যথা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই ব্যথাটা কি ধরনের ব্যথা, আপনি বিভিন্ন প্রকারের কথা বললেন, সেটা বোঝার জন্য আপনাকে কি আপনারা কি টেস্ট করে থাকেন সাধারণত? যে জিনিস আমি আগে বলেছি, ফার্স্ট ইজ ক্লিনিক্যাল এক্সামিনেশন। আ গুড ক্লিনিশিয়ান, মানে যারা আ গুড ডক্টর, আ গুড ক্লিনিশিয়ান, ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে উনি আপনার সঙ্গে পুরো হিস্ট্রি নিয়ে কথা বলে এবং আপনাকে দেখে উনি যে কোনো পরীক্ষা করার আগেই বলে দিতে পারেন যে ওটা কী। ক্লিনিক্যাল এক্সামিনেশন যে কোনো ডায়াগনোস্টিক টেস্ট থেকে অনেক উপরে। এমনিতে ডায়াগনোস্টিক টেস্টের মধ্যে যেটা আমরা করি, এক্স রে করি, তারপরে এমআরআই করি। এক্সরেতে যেটা আমি আর একবার বলেছিলাম যে শুধু হাড় দেখা যায়, নরম জিনিসগুলো যে পেশি, লিগামেন্ট, ক্যাপসুল এগুলো দেখা যায় না, তো সব কিছু দেখতে গেলে এমআরআই করতে হবে। এমআরআই প্লেন হতে পারে, কন্ট্রাস্ট দিয়ে হতে পারে, তো এমআরআইতেই সব বেসিক্যালি দেখা যায় কী ধরনের প্রবলেম আছে। আচ্ছা, তো ডাক্তারবাবু কাঁধের ব্যথা নিয়ে আরও প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চেতনা